আজকে আমি তোমাদেরকে বলবো যে আমাদের বাড়িতে প্রথম রাস যাত্রা যে উৎসব পালন হয় সেই মানে রাস পুজোটা আমাদের বাড়িতে প্রথম রাস পুজো কীভাবে শুরু হয়েছিল এবং সেটা কীভাবে সেই থেকে এত বছর অবধি চলে আসছে সেটাই তোমাদেরকে আজকে আমি বলবো। আমি তখন ক্লাস সিক্সে পড়ি, বয়স তখন আমার হচ্ছে 11 বছর। তো তখন আমার খুব ইচ্ছা হয় যে আমার বাড়িতে পুজো হবে। আর সূত্রে একটু বলে রাখি যে আমার বাড়িতে আগে হতো কার্তিক পুজো, মানে তখন অনেকটাই ছোট, খুব মজা হতো তখন। তো সেই হিসাবেই আমার ইচ্ছা যে আমার বাড়িতে একটা কিছু পুজো হবে। তো রাস পুজো তো যখন পুজো তার কিছুদিন আগের থেকে আমার খুব ইচ্ছা যে আমার বাড়িতে পুজো হবে। আর আমিও খুব ভাবছিলাম যে আমার বাড়িতে যদি কেউ একটা ঠাকুর ফেলে আমার তো খুব আনন্দ, কিন্তু যাই হোক সেটা তো হয়নি। তখন আমি বেশ কিছুটা ছোট, মানে আমি ছোট বলেই এসব ভাবনা এসেছিলো হয়তো, যাই হোক। তো পুজোর তো আর কিছু হলো না, কিন্তু পুজোর দিন দুপুরবেলা থেকে আমার মনে আছে সেদিনকে আমরা বাটা মাছের জাল দিয়ে ভাত খেয়েছিলাম। মানে শুনেছি যে এই পুজো হলে তো মাছ টাছ খেতে নেই, আগের দিন থেকে নিরামিষ খেতে হয় যেটা আমরা এখনও করি, কিন্তু সেদিনকে আমরা তো জানতাম না যে পুজো হবে, বাটা মাছের জাল দিয়ে ভাত খেয়েছিলাম। আর তারপরে দুপুরবেলা থেকে আমি প্রচুর বায়না করি যে বাড়িতে পুজো করতে হবে, এবং বায়না মানে রীতিমতো কান্নাকাটি করে ভীষণ বায়না করি। তো সেই সূত্রেই বায়নাটা আমার বাবা মাও শুনে আরও আশেপাশের সবাই প্রত্যেকে হেল্প করে আমার বাড়িতে পুজোর দিন বিকালবেলা ঠাকুর আসে, এবং সঙ্গে সঙ্গে পুজোর সব কিছু জোগাড় জাতি হয়ে পাড়ার বেশ কিছু জনকে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়, এবং পুরো পুজোটা যথেষ্ট বড় করেই হয়, প্রথম বছর উঠ করে যথেষ্ট ভালো করে হয় এবং বড় করে হয়। আর আমার ঠাম্মা বলে যে আমাদের বাড়ির যে বাইরে নাচটা আছে সেখানে আমাদের শ্রীকৃষ্ণ আর রাধার ছবি দেওয়া আছে, তো আমার ঠাকুমার ধারণা যে তারা বাইরে থাকতে যায়নি, আমাদের বাড়ির ভেতর আসতে চেয়েছে। আজকে আমি গেছিলাম প্রভুর মন্দিরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এবং এই আমাদের বাড়িতে কীভাবে রাস পুজো শুরু হয়েছিলো সেটাও তোমাদেরকে জানালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবার, এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ।